নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের কান্দিতে। যাত্রীবাহী বাস এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চারজন। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে অটো করে বাড়ি ফেরার পথে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের যশোহরি মোড় সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। মৃত দুজনেরই বাড়ি বড়িয়া থানার বধুয়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় চারজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ক্রেনের সাহায্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অটোর গতিবেগ স্বাভাবিক থাকলেও বাসটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল, আর সে কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে তাদের অটোটিতে। আহত হয়েছেন তার পরিবারের আরো দুজন, জানালেন আহত এক অটো যাত্রী আলী মির্জা। আমরা অটোতে যাচ্ছিলাম, মনে হয় যত সম্ভব বাস থেকে ধাক্কাটা মেরেছে, ঠিক আছে। তারপরে আমাদের কে কোথায় নিয়েছে আমরা কিছু জানি না। আর আমরা অটোতে কদিন ছিলাম সেটা আমার খেয়াল নেই, কিন্তু অতটা আমার স্ত্রী হয়েছে, আমার মেয়ে হয়েছে, বাকি অটোতে আর কতগুলো লোক ছিল আমি অতটা জানি না, বুঝলেন। আমি এসেছিলাম, আমি হসপিটালে ছিলাম, আমার দাদু শ্বশুর মানে ভর্তি হয়েছিল, আমি দেখা করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি আমার কুমড়ায়। বাসটা কি দ্রুত গতিতে ছিল? বাসটা অনেকটা দ্রুত গতিতে ছিল। জোরে চালানোর সাথে আসলে আমরা একদম সুন্দরভাবে বেড় দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। আমাদের অটো খুব নর্মালি যাচ্ছিল আর বাসটা প্রচন্ড দ্রুত গতিতে আসছিল। মুর্শিদাবাদ থেকে গণেশহার রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।